নমস্কার বন্ধুরা, আজকে এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ধানের উচ্চ ফলনশীল আটটি জাতের কথা বলবো। তো এই আটটি জাতের মধ্যে যে কোনো একটি জাত আপনারা এই সিজনে চাষ করতে পারেন এবং এই জাতগুলি বাজারে হিউজ পরিমাণে বিক্রয় হচ্ছে, প্রচুর চাহিদা রয়েছে। এই উচ্চ ফলনশীল জাতগুলির ডিউরেশন কতদিন তাও কিন্তু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো আর দেরি না করে ভিডিওটি স্টার্ট করছি এবং আপনাদের জানাচ্ছি এই আটটি উচ্চ ফলনশীল জাতের নাম এবং তার ডিউরেশন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি আমরা সাবস্ক্রাইব করে থাকেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে আসা বেল আইকনটি অন করে দেবেন। নাম্বার ওয়ান, MTU 7029। এর ডিউরেশন হলো 140 থেকে 145 দিন। এর আগের যে ভিডিওটি করেছিলাম ধানের উচ্চ ফলনশীল জাত দেখিয়েছিলাম, তাতে কিন্তু এই ভ্যারাইটিটি ছিল, বিভিন্ন কোম্পানি এই ভ্যারাইটিটি বিক্রয় করছে। নাম্বার টু, GV1। এর ডিউরেশন হলো 110 থেকে 115 দিন। নাম্বার থ্রি, BB11। এই ভ্যারাইটিটি অনেকেই জেনে থাকবেন। তো এই ভ্যারাইটিটি ডিউরেশন হলো 140 থেকে 145 দিন। নাম্বার ফোর, নীলাঞ্জনা। এর ডিউরেশন হলো 140 থেকে 145 দিন। চারটি ভ্যারাইটির কথা বললাম, এই চারটি ভ্যারাইটির মধ্যে সবথেকে বেশি আমাদের এলাকাতে যে ভ্যারাইটিটি বিক্রয় হয়েছে সেটি হলো MTU 7029। এর আগের দিনই যেই বীজ দোকানটা আপনাদের দেখাচ্ছিলাম সেখানে দেখলেন বিভিন্ন কোম্পানির বীজ রয়েছে, কিন্তু বেশিরভাগ ভ্যারাইটিই রয়েছে MTU 7029। ওই ভিডিওটি যদি আপনারা দেখতে চান উপরের আই বটনে আসছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারেন। নাম্বার ফাইভ, PSR 101। এর ডিউরেশন হলো 140 থেকে 45 দিন। নাম্বার সিক্স, সীতা। এর ডিউরেশন হলো 120 থেকে 125 দিন। নাম্বার সেভেন, জয়া। এর ডিউরেশন হলো 125 থেকে 130 দিন। নাম্বার এইট, রঞ্জিত। এর ডিউরেশন হলো 140 থেকে 145 দিন। আপনাদেরকে ধানের আটটি উচ্চ ফলনশীল জাতের কথা বললাম, এর মধ্যে পাঁচটি জাত এইরকম রয়েছে 140 থেকে 145 দিনের ডিউরেশন, আর একটি জাত রয়েছে 110 থেকে 115 দিনের ডিউরেশন, আরেকটি রয়েছে 120 থেকে 125 দিনের ডিউরেশন, আরেকটি রয়েছে 125 থেকে 130 দিনের ডিউরেশন। এই আটটি জাত হলো ধানের খুব ভালো উচ্চ ফলনশীল জাত। তো এই আটটি জাতের মধ্যে যে কোনো একটি জাত কিন্তু আপনারা এই সিজনে ট্রাই করতে পারেন, আশা করি ভালো ফলন দেবে। আমরা কোনো কোম্পানির অ্যানাউন্সমেন্ট করছি না, এই আটটি জাত খুব ভালো বিক্রয় হচ্ছে, এর ভালো রেজাল্টও পেয়েছে, তাই আপনাদেরকে এই আটটি জাতের কথা বললাম। বিশেষ করে যারা নতুন কৃষক, একদম নতুন চাষ শুরু করছেন, তাদের ক্ষেত্রে এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ। সো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দেবেন এবং কমেন্ট তো অবশ্যই করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে থাকেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে আসা বেল আইকনটি অন করে দেবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য। সকলে খুব খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।